হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক টাইম। আজকে আমরা শিখব কিভাবে আর স্টুডিওতে নতুন ফাংশন তৈরি করা যায়। আমরা সাধারণত আর স্টুডিওর কিছু ইনার বিল্ট ফাংশন, মিন, সাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স এগুলির সাথে পরিচিত, কিন্তু নতুন কোনো ফাংশন যদি প্রয়োজন হয় সেটা কিভাবে তৈরি করব সেটাই আজকে আমরা শিখব। আমরা প্রথমে আর কনসোলটাকে ক্লিয়ার করে নিই কন্ট্রোল প্লাস এল দিয়ে। আমি নতুন একটা আরের স্ক্রিপ্ট ফাইল ওপেন করছি, একটু জুম করে নিচ্ছি যাতে সবাই কোডগুলি ক্লিয়ারলি বুঝতে পারে। আমি খুব সিম্পল একটা ফাংশন দিয়ে স্টার্ট করছি যাতে সবাই ক্লিয়ারলি বুঝতে পারে। কনভার্ট এ ভ্যালু ইন ইঞ্চিস টু সেন্টিমিটার। আমাদের একটা ভ্যালু ইঞ্চিতে দেওয়া আছে, এটা সেন্টিমিটারে কনভার্ট করব। সেটার ফাংশন আমরা এক্স টাইমস 2.54, অর্থাৎ ওই ভ্যালুটাকে 2.54 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা সেন্টিমিটার পেয়ে যাব। আমি ধরে নিই আমাদের একটা ভ্যালু 5 ইঞ্চি দেওয়া আছে, এটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে 5 টাইমস 2.54 দিলেই আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি 12.7 সেন্টিমিটার। সিঙ্গেল একটা দুটো ভ্যালুর জন্য যদি আমাদের এভাবে কনভার্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে খুব ইজিলি এটা কনভার্ট করতে পারি, কিন্তু এটাকে যদি আমার বারবার বারবার রিপিট করে ব্যবহার করার প্রয়োজন হয় তখনই আমাকে ফাংশন ডেভেলপ করতে হবে। আমি ফাংশনটার নাম দিচ্ছি কনভার্ট ইঞ্চি টু সেন্টিমিটার। এটাকে ডিফাইন করছি একটা ফাংশন হিসাবে, যেইটাকে আমি ভেরিয়েবল হিসাবে রাখব সেটাকে এখানে আমি দিব। আমি ভেরিয়েবল হিসাবে রাখছি এক্স, সো আমি এক্সের একটা ফাংশন ডেভেলপ করছি। থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি সেই ফাংশনটাকে রিড করাবো। আমি ফাংশনটার নাম দিই ফাইনাল। এটাকে তাহলে আমি রাখছি অ্যাজ এ ফাংশন অফ এক্স হুইচ উইল কনভার্ট ইঞ্চি টু সেন্টিমিটার। সো আমি লিখছি এক্স টাইমস 2.54। এবার রিটার্ন লিখে উইদিন ব্র্যাকেটে ফাইনাল লিখছি। এই রিটার্ন দ্বারা বোঝাচ্ছে আমি যখন এই ফাংশনটাকে কল করব তখন কিসের ভ্যালু দিবে, কোনটুকুর ভ্যালু দিবে সেটাই আমাকে রিটার্ন লিখে উইদিন ব্র্যাকেটে লিখতে হয়। সো আমি যদি পরবর্তীতে এই কনভার্ট ইঞ্চি টু সেন্টিমিটার এই নামে কল করি তাহলে আমাকে এই ফাইনালের এই ভ্যালুটা দিবে। আমি রান করছি, চেক করে নিই। কনভার্ট ইঞ্চি টু সেন্টিমিটার আমি 5-এর ভ্যালুটা কনভার্ট করব। দেখুন 12.7 সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি। এভাবে এখন যে কোনো ভ্যালু দিয়ে আমি এটা কল করলেই আমি ভ্যালুটা পেয়ে যাব। আমি 1 দিয়ে চেক করে নেই, দেখুন 2.54। একইভাবে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করতে হয় তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ডিভাইড বাই 2.54 এই ফর্মুলা ডেভেলপ করে ফাংশন ক্রিয়েট করতে পারি। এবার আমি লিখছি কনভার্ট আন্ডারস্কোর সেন্টিমিটার টু ইঞ্চি। এটাকে ডিফাইন করছি অ্যাজ এ ফাংশন অফ এক্স এবং ফাংশনটা এবার অন্য আরেকটা নাম দিই ফাইনাল টু দিই, যেটা ইকুয়াল টু এখন আমি লিখছি তাহলে এক্স ডিভাইডেড বাই 2.54। এখন আমি তাহলে রিটার্নে কী লিখব, রিটার্ন লিখে উইদিন ব্রাকেটে এখন আমি লিখব ফাইনাল টু। অর্থাৎ আমি যদি এখন কনভার্ট সেন্টিমিটার টু ইঞ্চি এই ফাংশনটাকে পরে কল করি তাহলে ফাইনাল টুতে যে ফর্মুলাটা আমি লিখেছি এটার রেজাল্ট দিবে। আমি ফাংশনটাকে রান করছি, চেক করে নিই। কনভার্ট আন্ডারস্কোর সিএম আন্ডারস্কোর আইএন 2.54 দিয়ে চেক করে নিই 1 আসে কি না, কারণ আমার 1 আসা উচিত, 1 এসেছে। আমি যদি এখানে অন্য যে কোনো একটা ভ্যালু দিই 73 দেয় 28.74 ইঞ্চি চলে আসছে। এবার
অনেকগুলি ভ্যালু যদি দেওয়া থাকে, আমি ভ্যালুগুলি ধরে নিচ্ছি 2, 4, 5, 7, 10, এই পাঁচটা ভ্যালু আমার দেওয়া আছে। তাহলে আমি অ্যাট এ টাইম এখন কল করলেই এটা হয়ে যাবে। সিএম 2 ইঞ্চি আমি এখন ভেক্টরের নাম দিয়ে কল করব। দেখুন এ ভেক্টরের আন্ডারে যে পাঁচটা ভ্যালু ছিল সেই পাঁচটা ভ্যালুর এগেনস্টে সেন্টিমিটার হিসেবে ট্রিট করে ইঞ্চিতে কনভার্ট করে আমার পাঁচটা রেজাল্ট দিয়েছে। এবার আমরা ফ্যাক্টোরিয়াল এক্সের কীভাবে ফাংশন ডেভেলপ করতে হয় সেটা শিখি। আমরা জানি ফ্যাক্টোরিয়াল এক্স ইকুয়াল টু এক্স টাইমস এক্স মাইনাস ওয়ান টাইমস এক্স মাইনাস টু আপ টু এভাবে 1 পর্যন্ত। উল্টি আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এক্স ইকুয়াল টু তাহলে 1 টাইমস 2 টাইমস 3 টাইমস আপ টু এক্স। তাহলে আমরা এখন ফাংশন ডেভেলপ করব ফ্যাক্টোরিয়াল এক্সের। অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল এক্সের জন্য ইনার বিল্ট একটা ফাংশন আছে ফ্যাক্টোরিয়াল নামে, আমরা দেখে নিই। আমরা কত ভ্যালুর ফ্যাক্টোরিয়াল করব সেটা এখানে দিতে হবে এক্স এর পরিবর্তে। রান করছি, ফ্যাক্টোরিয়াল এক্স হচ্ছে 120। নাও আমরা শেখার প্রয়োজনে এখন এই ফ্যাক্টোরিয়াল এক্স এর ফাংশন কিভাবে ডেভেলপ করব সেটা একটু শিখে নিই। আমি এটার নাম দিচ্ছি মাই ফ্যাক্টোরিয়াল। এটাকে ডিফাইন করছি অ্যাজ এ ফাংশন অফ এক্স। তাহলে আমাকে 1 থেকে x পর্যন্ত প্রোডাক্ট টার্ম তৈরি করতে হবে। এটার জন্য আমি একটা লুপ তৈরি করি, ফর আই ইন 1 টু x, একটা লুপ তৈরি করছি। ভ্যালু ইকুয়াল টু ভ্যালু টাইমস আই, আগের ভ্যালুর সাথে আইটাকে প্রোডাক্ট করবে। তাহলে এই লুপের ভিতরে ফর এক্সাম্পল যখন 1 শুরু হবে তাহলে ভ্যালুর সাথে 1 প্রোডাক্ট হবে, এরপরে আগের যে ভ্যালুটা তৈরি হলো আগের লুপে সেটার সাথে আবার 2, এভাবে তার সঙ্গে আবার 3 প্রোডাক্ট হবে, এভাবে আপ টু এক্স পর্যন্ত এই প্রোডাক্ট টার্মটা তৈরি হবে, যেটা আমরা ফ্যাক্টোরিয়াল এক্স হিসেবে দেখে আসছি। তাহলে প্রথম ভ্যালুটা কী থাকবে যেটার সাথে 1 প্রোডাক্ট করবে, তাহলে সেটা আমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে ডিফাইন করছি প্রথম ভ্যালুটা 1 হিসাবে, যেহেতু আমাদের প্রোডাক্ট করতে হবে, সো 1 এর সাথে এরপরে ভ্যালুগুলি প্রোডাক্ট করবে। এবার লুপটা কমপ্লিট হয়ে গেল, এক্স পর্যন্ত তাহলে প্রোডাক্ট হয়ে গেল। আমি যদি তাহলে মাই ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করি তাহলে কোন ভ্যালুটা হবে, আলটিমেট যে ভ্যালু প্রোডাক্ট টার্ম হিসাবে তৈরি হলো সেটা। সো আমি রিটার্নের ভিতরে দিচ্ছি ভ্যালু। আমি তাহলে এটাকে রান করছি। এবার মাই ফ্যাক্টোরিয়াল দিয়ে উইদিন ব্রাকেটে 5 দিয়ে দেখি 120, যেটা আমরা ইনার বিল যে ফ্যাক্টোরিয়াল সেটা থেকেও পেয়েছি, আমরা এখান থেকেও পেলাম। তাহলে এভাবে আমরা ফ্যাক্টোরিয়ালের জন্য ফাংশন ডেভেলপ করতে পারি। এবার একটা ফাংশনের আন্ডারে দুটো ফাংশন কিভাবে সেট করতে পারি সেটা শিখি। সেটার জন্য আমরা এরিয়া অ্যান্ড সার্কামফারেন্স অফ সার্কেল তৈরি করি। আমি এটা সার্কেল নামে ডিফাইন করছি ফাংশনটাকে। ফাংশন অফ আর হিসাবে এটাকে আমি ডিফাইন করছি। ফাংশন দুটোকে ডিফাইন করে দে, এরিয়া ইকুয়াল টু পাই টাইমস আর স্কোয়ার, এবং আমরা জানি সার্কামফারেন্স হচ্ছে 2πr, তাহলে 2 টাইমস পাই টাইমস আর। তাহলে এখানে দুটো ফাংশনের ইকুয়েশন লিখলাম, একটা ভেরিয়েবলেরই আর ভেরিয়েবল হিসাবে রেখে আমরা দুটো ফাংশন লিখলাম, একটা হচ্ছে এরিয়া যেটা পাই আর স্কোয়ার, আরেকটা হচ্ছে সার্কামফারেন্স যেটা 2πr। তাহলে সার্কেল নামে যে ফাংশনটা লিখলাম সেটাকে যদি কল করি তাহলে যাতে এরিয়া এবং সার্কামফারেন্স দুটোর ভ্যালুই পাই, তাহলে সেভাবে আমাকে রিটার্নটা সেট করতে হবে। সেজন্য রিটার্ন লিখে এবার আমরা সি লিখে, সি ফর কম্বাই,
एरिया इक्वल टू एरिया दिच्छी एवं सर्कमफेरेंस इक्वल टू सर्कमफेरेंस लिखी। आमी एकटू रान करछी, एबार एकटू चेक करे नी। सर्कल लिखे उइदिन ब्राकेटे फाइव लिखी, अर्थात रेडियस फाइव एर जोन्नो आमार एरिया एवं सर्कमफेरेंस कत हबे सेटा आमी देखते चाच्छी। रान करछी, ताहले आमार फाइव रेडियस एर जोन्नो एरिया 78.54 एवं सर्कमफेरेंस हबे 31.42। आमादेर हाते जे ए भेक्टरटा आछे सेई ए भेक्टर दिए देखी, सर्कल लिखे उइदिन ब्राकेटे ए लिखी, अर्थात ए वेक्टरेर अंडारे जे भ्यालुगुलि आछे आमि धरे निच्छि सेगुलि होच्छे आमार रेडियस। ताहले एबार रान करछि, एइगुलि होच्छे एरिया एबं ए बाकिगुलि होच्छे आमार सर्कमफेरेंस। ताहले पाँचटा एरिया पेयेछि, पाँचटा सर्कमफेरेंस पेयेछि, किन्तु भ्यालुगुलि अनेक मेसि हिसाबे आछे। आमि जदि ए जायगाय सी एर परिबर्ते लिस्ट हिसाबे देइ ताहले देखि किभाबे आसे। रान करछि, এইবার আমি সার্কেল এ রান করছি, আমার আগের চেয়ে একটু সুন্দর গোছানো আসছে। এরিয়াগুলি একভাবে আসছে, পাঁচটা ভ্যালু আসছে, সার্কামফারেন্সগুলি পরে লিস্ট হিসাবে পাঁচটা এসেছে। এখানে লিস্টের পরিবর্তে আমি ডেটা ডট ফ্রেম লিখছি আর বাকি সবই ঠিক রাখছি। রান করছি, এবার সার্কেল এ দিয়ে রান করছি। দেখুন আরও সুন্দর এবং গোছানো, এরিয়াগুলি একটা কলামে আসছে এবং সার্কামফারেন্সগুলি আরেকটা কলামে আসছে। এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো ফাংশনটাকে ডেভেলপ করতে পারি। আমি এই রেজাল্টটাকে আউটপুট হিসাবে রিড করছি। তাহলে এখান থেকে আমাদের প্রয়োজন মতো, আমাদের যদি শুধু এরিয়া প্রয়োজন হয় তাহলে আউটপুট লিখে ডলার চিহ্ন দিয়ে এরিয়া লিখলে আমরা এরিয়া পেয়ে যাব। একইভাবে আমাদের যদি সার্কামফারেন্স প্রয়োজন হয় তাহলে আউটপুট লিখে ডলার চিহ্ন দিয়ে সার্কামফারেন্স লিখলে আমরা সার্কামফারেন্সগুলি শুধু পাব। এবার আমরা দেখে নিই গ্রাফটা কিভাবে তৈরি করতে পারি অ্যাজ এ ফাংশন। তাহলে আমরা গ্রাফ নামে একটা ফাংশন ডেভেলপ করছি অ্যাজ এ ফাংশন অফ আর, যেখানে আমার ফাংশনটা হচ্ছে এরিয়া আগের মতোই যেটা ডিফাইন করা ছিল পাই টাইমস আর স্কোয়ার। কিন্তু আমরা এবার এরিয়া কম্পিউটেশনে ইন্টারেস্টেড না, এবার আমরা একটা গ্রাফিক্যাল প্লট তৈরি করব। আমরা যাতে এই গ্রাফ নামে যে ফাংশনটা তৈরি করলাম এই ফাংশনটা কল করলে যাতে আমরা প্লট পাই, সেভাবে আমাদের রিটার্নটা তৈরি করতে হবে। এখন আমরা তাহলে রিটার্নের ভিতরে আর এরিয়া লিখছি না, এবার আমরা যেটা প্লট করব সেটা লিখছি। তাহলে আমরা লিখছি প্লট, কাকে প্লট করব, আর এর এগেনস্টে এরিয়াকে। প্লটের উপরে আমার একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, যেখানে আমরা তাহলে এক্স অ্যাক্সিসে রাখছি আর, অর্থাৎ রেডিয়াস। তাহলে আমরা এক্স ল্যাব ইকুয়াল টু রেডিয়াস লিখছি এবং ওয়াই ল্যাব ইকুয়াল টু এরিয়া লিখছি। আমি এটাকে এই নতুন ফাংশনটাকে রান করছি। এবার গ্রাফ লিখে উইদিন ব্র্যাকেটে এ দিয়ে রান করি। দেখুন এই যে আমাদের গ্রাফ তৈরি হয়ে গেল। এভাবে শুধু স্ক্যাটার প্লট না, যে কোনো প্লটই আমরা এভাবে তৈরি করতে পারি। এ যাবৎ আমরা যে ফাংশনগুলি তৈরি করলাম সেই ফাংশনগুলি একটা ভেরিয়েবল ছিল, কখনো আমরা আর ইউজ করেছি, কখনো এক্স ইউজ করেছি, মোট কথা আমাদের ভেরিয়েবল ছিল একটা, ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল। কিন্তু আমাদের যদি দুটো বা তার অধিক ভেরিয়েবল থাকে তাহলে সেটা আমরা কিভাবে তৈরি করব, সেটার জন্য ভলিউম অফ সিলিন্ডার কম্পিউটেশনের জন্য কিভাবে ফাংশনটা তৈরি করছি। আমরা জানি সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার হেইস। এখানে তাহলে দুটো ভেরিয়েবল হচ্ছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে হেইস। তাহলে আমি সিওয়াইএল আন্ডারস্কোর ভিওএল নামে একটা ফাংশন ডেভেলপ করছি
যেখানে আমার দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে হেইস, এবং ভলিউম নামে আমি ইকুয়েশনটা সেট করছি পাই টাইমস আর স্কোয়ার টাইমস হেইস রিটার্ন ভলিউম। এটাকে রান করছি, চেক করে নিই, সিলিন্ডার আন্ডারস্কোর ভলিউম লিখে উইদিন ব্র্যাকেটে, তাহলে রেডিয়াস ইকুয়াল টু ওয়ান দেয় এবং হাইট ইকুয়াল টু টু দেয়। রান করি, তাহলে রেডিয়াস ওয়ান এবং হাইট টু এর জন্য আমার সিলিন্ডারের ভলিউম আসছে 6.28। এটাকেই যখন অনেক বেশি ভেরিয়েবল হয়ে যাবে, তখন যাতে কোনো ভুল না হয় সেজন্য ভেরিয়েবলগুলি উল্লেখ করেও দিতে পারি, যেরকম আর ইকুয়াল টু ওয়ান দিচ্ছি এবং হেইস ইকুয়াল টু টু দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের যদি হেইসটা আগে লিখি এবং আরটা পরে লিখি তাহলেও কোনো সমস্যা হবে না। রান করছি, আমার একই ভ্যালু আসছে। এভাবে ফাংশনগুলি ডেভেলপ করা হয়। আমি খুব ছোট ছোট ফাংশন ইউজ করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এভাবে নিজেদের প্রয়োজন মতো যে কোনো ফাংশনই হোক না কেন এবং যত জটিল ফাংশনই হোক না কেন, এভাবে আমরা সেট করে নিতে পারি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। America, America.